অভিমান করলো মিঠাই। অভিমানী মিঠাইয়ের মান ভাঙাবে সিদ্ধার্থ। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ধন্যবাদ। বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মিঠাই, আর এই মিঠাই সিরিয়ালে আসতে চলেছে আরও এক নতুন চমক। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সিদ্ধার্থকে বাড়ির সবাই চ্যালেঞ্জ করে বলে, তুই যদি এক মাস স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারিস, আমরা যেভাবে বলবো সেভাবে চলতে পারিস, তাহলে তুই মিঠাইকে ভালোবেসে ফেলবি। তখন সিদ্ধার্থ বলে এটা কোনো দিনও হবে না। অন্যদিকে মিঠাই এই কথাটা শুনতে পেরে কাঁদতে থাকে, এই খেলাতে কোনোভাবে অংশগ্রহণ করবে না সে। কিন্তু সিদ্ধার্থ যখন চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে তখন যে করে হোক চ্যালেঞ্জটা জেতার জন্য সিদ্ধার্থ সব কিছু করতে পারে। এটা কি শুধু চ্যালেঞ্জ? এটা আর বুঝতে বাকি নেই, সিদ্ধার্থ মিঠাইকে ভালোবেসে ফেলেছে। শুধু পরিবারের কাছে নিজের মনের কথা জানাতে না পেরে চ্যালেঞ্জের কথা মেনে নিয়েছে সিদ্ধার্থ। এদিকে মিঠাই যে অভিমান হয়েছে সিদ্ধার্থ সেটা ভালো করে বুঝতে পেরেছে। তবে মিঠাইয়ের অভিমান ভাঙাতে পারবে সিদ্ধার্থ? রাজীব তার সব কথা মেনে নিয়ে শর্তে রাজি হয়েছে সিদ্ধার্থ। তবে এইবার সিদ্ধার্থ ফেঁসে যাবে মিঠাইয়ের প্রেমে। অন্যদিকে তোর্ষা চাইবে সিদ্ধার্থ আর মিঠাইকে দূরে সরাতে। সব উপেক্ষা করে মিঠাইয়ের প্রেমের জালে ধরা পড়বেন সিদ্ধার্থ। তো প্রিয় দর্শক, মিঠাইয়ের রাগ ভাঙাতে পারবে তো সিদ্ধার্থ? সবার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ কি সিদ্ধার্থ পারবে রাখতে? আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।